হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এপিসোডে আপনাদের সাথে কথা বলবো ইনফিনিক্স নোট 40 প্রো এই স্মার্টফোনটিকে নিয়ে। সদ্য বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে এই ফোনটি। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 38,000 টাকা। এই ফোনটির খুঁটিনাটির সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং এই ফোনটির ভালো দিক এবং মন্দ দিক সকল কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম যদি আমরা আসি এই ফোনটির বডি নিয়ে, তাহলে দেখা যাচ্ছে এই ফোনটির বডিটি হবে একদমই স্লিম, খুবই হালকা পাতলা। এই ফোনটি ওয়েট দেখা যাচ্ছে 190 গ্রাম ওজন এবং এই ফোনটিতে দুইটি ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এরপর যদি কথা বলি এই ফোনটির ডিসপ্লেটি নিয়ে, এই ফোনের ডিসপ্লেতে রাখছে অ্যামোলেড ডিসপ্লে, যেটি হচ্ছে 120 হার্টজ এবং 1300 নিটস ব্রাইটনেস, যেটি আপনি বাইরে বা ঘরের ভিতরে যেখানে আলোতে ব্যবহার করেন আশা করি আপনি খারাপ লাগবেন। আপনার কাছ থেকে স্পষ্ট আপনি ডিসপ্লের আলোটি পাবেন। এবং এই ফোনটির ডিসপ্লের সাইজটি হচ্ছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যেখানে রয়েছে 89.8% স্ক্রিন টু বডি রেশিও। এবং এই ফোনটির ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল। এবং এই ফোনটিতে রয়েছে আপনার, এর ডিসপ্লেতে রয়েছে 393 PPI ডেন্সিটি এবং এর ডিসপ্লেটি প্রোটেকশন করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস, তবে সেটি কোন ভার্সন জানায়নি। এরপর যদি কথা বলি এই ফোনটির ওএসে থাকছে অ্যান্ড্রয়েড 40 এবং এই ফোনটির ইউআইতে থাকছে ইনফিনিক্স তাদের নিজস্ব ইউআই XOS 40। এবং ফোনটির চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7020, যেটি 6 ন্যানোমিটারে তৈরি করা। এবং এর সিপিইউতে থাকছে আপনার 2টি কোর, যেটি হচ্ছে অক্টোকোর 2.2 GHz কর্টেক্স A78 এবং অন্যটি হচ্ছে 2.2 GHz কর্টেক্স A55। এই ফোনটির জিপিইউতে থাকছে BXM। এরপর যদি আমরা আসি এই ফোনটির মেমোরি নিয়ে, তাহলে দেখা যাচ্ছে এই ফোনটিতে কোনো বাইরের কোনো মেমোরি কার্ড বা এসডি কার্ড আপনি ব্যবহার করতে পারছেন না। এছাড়াও এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ থাকবে 256 GB এবং এই ফোনটির র্যাম থাকবে 12 GB। এই ফোনটি আপনি একটি ভেরিয়েন্টই পাবেন 12/256 GB। এরপর যদি আমরা আসি এই ফোনের ক্যামেরা সেট আপটি নিয়ে, সেটা হচ্ছে এই ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেখানে মেন সেন্সরটি থাকছে 108 MP 1.8 aperture-এর এবং সেকেন্ডে থাকছে 2 MP-এর একটি ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 MP-এর একটি ক্যামেরা। যদিও এই ফোনের রিয়ার ক্যামেরার অনেক ফিচার্সই নেই, তবুও যেতটুকু আছে খারাপ দেয়নি। এবং এই ফোনটি দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন 1440 পিক্সেল 30 FPS-এ, তবে এখানে কোনো আপনার স্টেবিলাইজেশন নাই। এরপর যদি আমরা আসি এই ফোনটির সেলফিতে, সেলফিতে দেখা যাচ্ছে 32 MP-এর একটি সেলফি ক্যামেরা, যেটা 2.2 aperture-এর এবং এখানে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন 1080 পিক্সেল বাই 30 FPS-এ। এবং সাউন্ডে যদি আসি এই ফোনটিতে রয়েছে লাউড স্পিকার এবং এই ফোনটিতে যদি আমরা 3.5 mm হেডফোন জ্যাক যদিও আপনার পাবো না, এ একটি দুঃখের বিষয়। যাই হোক, এরপর যদি আমরা আসি এই ফোনটির কানেকটিভিটি নিয়ে, আসলে এই ফোনের কানেকটিভিটি দিয়ে সব কিছুই ঠিক আছে। এরপরে এই ফোনটিতে রয়েছে USB টাইপ সি, যেখানে OTG সাপোর্ট করবে, আপনি চাইলে এখানে OTG-ও সাপোর্ট করাইতে পারবেন। এরপর যদি আমরা আসি এই ফোনটির সেন্সর নিয়ে, এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে অপটিক্যাল, যেখানে আপনি ডিসপ্লেতে টাচ করে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাচ্ছেন। এরপর যদি আমরা আসি এখানে ব্যাটারি সেক্টরে, এখানে রয়েছে 4600 mAh-এর লিথন পলিমারের ব্যাটারি, যে ব্যাটারিটি আপনি চার্জ করতে আপনার 100 ওয়াটের একটি চার্জার দেওয়া হবে, যেটা কিনা 12 মিনিটে আপনি 50% চার্জ করতে পারবেন। এবং সেই সাথে আপনি 20 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার নিতে পারবেন, এটাতে সাপোর্ট করবে সর্বোচ্চ 20 ওয়াট। তো এই ছিল এই ফোনটির স্পেসিফিকেশন। এখন যদি আমরা আসি এই ফোনটির আসলে রেটিং নিয়ে, তাহলে দেখা যাচ্ছে এই ফোনটির ডিজাইনে আপনি পাচ্ছেন 10-এর ভিতরে 8 এবং ক্যামেরাতে পাচ্ছেন 10-এর ভিতরে 6 এবং ব্যাটারিতে পাচ্ছেন 10-এর ভিতরে 9। এবং এই ফোনটির পাশাপাশি ডিসপ্লেতে পাচ্ছেন আপনি 10-এর ভিতরে 7, কানেকটিভিটিতে পাচ্ছেন 10-এর ভিতরে 7
এবং ইউজিবিলিটিতে পাচ্ছেন আপনি 10-এর ভিতরে 7, সেই সাথে আপনি পারফরম্যান্সে পাচ্ছেন 10-এর ভিতরে 7 এবং ফিচার্সে পাচ্ছেন 10-এর ভিতরে 10। সর্বশেষ যদি আমরা আসি এই ফোনটির ভালো দিক এবং মন্দ দিক, যদিও এই ফোনটির ভালো দিক দেখা যাচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে প্লাস হচ্ছে গরিলা গ্লাস দিয়ে প্রোটেকশন করা। দ্বিতীয়ত যদি আমরা আসি 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ, এবং তৃতীয়ত যদি আমরা আসি 108MP মেইন ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা, এবং চতুর্থ যদি আসি আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং পঞ্চমে যদি আমরা আসি তাহলে এখানে 100W ফাস্ট চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জার পাওয়া যাবে, বা আপনি সেটা দিয়ে চার্জ করতে পারবেন। এখন যদি আমরা এই ফোনটির দুটা খারাপ দিক পেয়েছি, সেটা হচ্ছে 4600mAh ব্যাটারি আসলে মেনে নেওয়া যায় না এখনকার এই যুগে, বিশেষ করে একটি ফোনে, এত হেভি একটা ফোনে 4600mAh ব্যাটারি সারাদিন ব্যাকআপ দেয় কি না সন্দেহের বিষয়। প্লাস হচ্ছে এই ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই, যার জন্য একটু হতাশ। তো এই ছিল এই ফোনের পুরোপুরি স্পেসিফিকেশন রিভিউ। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।